আজকে আমরা হিমোফিলিয়া সম্বন্ধে জানব ঠিক আছে হিমোফিলিয়ার প্রথমে সংজ্ঞাটা দেখে নাও তারপর আমরা ধীরে ধীরে এই বিষয়টার ভেতরে অভ্যন্তরে ঢুকব ঠিক আছে সংজ্ঞা হিসেবে আমরা আমাদের কি লিখতে হবে মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান অর্থাৎ খর্ত বা কোনো জায়গায় কেটে গেছে সেই জায়গা থেকে রক্তক্ষরণ বন্ধ না হয় অর্থাৎ রক্ত তঞ্চিত হয় না তাকে হিমোফিলিয়া বলে বোঝা গেল কী ব্যাপারটা বলতে চেয়েছে সংজ্ঞার মধ্যে ধরো আমাদের হাত বা পা বা শরীরের কোনো অংশ কেটে গেছে ঠিক আছে সেই জায়গা থেকে কি হবে রক্ত বেরোবে কিন্তু দেখা যাচ্ছে রক্তটা বন্ধ হচ্ছে না এমনি সাধারণত কি হয় তোমরা দেখেছো কারোর না কারোর হাত কাটা গেছে কখনো কখনো যে কিছুক্ষণ পরে রক্তটা নিজে নিজে বন্ধ হয়ে যায় কিন্তু কারো শরীরে যদি হিমোফিলিয়া থাকে এই রক্ত বন্ধ হবে না খরণটা বা বন্ধ হলে অনেকক্ষণ পরে বন্ধ হবে অর্থাৎ রক্ত তঞ্চন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে বুঝতে পেরেছো এই যে রোগ অর্থাৎ রক্ত তঞ্চিত হচ্ছে না রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না এটাকেই হিমোফিলিয়া বলা হয় ঠিক আছে তাহলে হিমোফিলিয়া কি এক নম্বর এটা একটা বংশগত রোগ ঠিক আছে আর আমরা কি বলতে পারি এটা রক্ত রোগ তাই তো এটা প্রধানত আচ্ছা আমরা প্রথমে লক্ষণটা বলে নিই তারপর প্রকারভেদ এবং কারণে যাব ঠিক আছে যদি এই রোগ হয় তাহলে কি লক্ষণ দেখান দেখা যায় এই লক্ষণগুলো দেখো সংজ্ঞার মধ্যে দেওয়া আছে অর্থাৎ রক্তক্ষরণ হবে রক্তক্ষরণ বন্ধ হবে না তার মানে কি রক্ত তঞ্চিত হবে না রক্ত তঞ্চিত হবে না কোথা থেকে কোন জায়গায় যদি কাটা ছেড়া বা ক্ষতস্থান তৈরি হয় ঠিক আছে এরপর আমরা জানবো এই যে হিমোফিলিয়া অর্থাৎ রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না এই রোগটা কেন হচ্ছে এবং কি কি ধরনের এই রোগ দেখা যায় ঠিক আছে অর্থাৎ প্রকারভেদ ও কারণ আমরা হিমোফিলিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর দু নাম্বার হচ্ছে হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বি ঠিক আছে তাহলে আমরা প্রথমে এক নাম্বার নিয়ে আলোচনা করি হিমোফিলিয়া এ হিমোফিলিয়া এ কখন ঘটবে এই দুটোই বলে রাখি এই দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ ঠিক আছে অর্থাৎ এক্স ক্রোমোজোমের কোনো জায়গায় যদি মিউটেশন ঘটে এক্স ক্রোমোজোমের কোনো অংশে যদি মিউটেশন ঘটে তখন এই হিমোফিলিয়া অর্থাৎ রক্ত তঞ্চিত না হওয়া রোগটা দেখা দেবে ঠিক আছে হিমোফিলিয়া এর ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যাক্টর এইট আট নাম্বার যে ফ্যাক্টর তাকে বলা হয় আবার অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর কি বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এই ফ্যাক্টরটা কী হবে এই ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে অনুপস্থিত বা এটা উৎপন্ন হয় না বুঝলে এই যে আট নাম্বার ফ্যাক্টর এটা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এবং এই ফ্যাক্টর যদি উৎপন্ন না হয় বা অনুপস্থিত থাকে তাহলে হিমোফিলিয়া এ রোগ দেখা দেবে ঠিক আছে এবং ফ্যাক্টর এইটা তোমাদের মনে হতে পারে এই ব্যাপারটা কী এই ব্যাপারটা আমরা ডিটেলসে আরও উঁচু ক্লাসগুলোতে পড়বো তঞ্চনের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে এক থেকে ধরো বারো তেরোটা ফ্যাক্টর আছে বুঝতে পেরেছ বারো থেকে তেরোটা ফ্যাক্টর আছে এবং প্রত্যেকটি ফ্যাক্টরের আলাদা করে নাম আছে প্রত্যেকটি ফ্যাক্টর বিভিন্ন কাজগুলো করে এক্ষেত্রে দেখা যাচ্ছে হিমোফিলিয়ার এর ক্ষেত্রে যে আট নাম্বার যে ফ্যাক্টরটা সেটা অনুপস্থিত থাকছে ঠিক আছে এবং এই আট নাম্বার ফ্যাক্টর অনুপস্থিত থাকার কারণ হিসেবে কি বলা হয়েছে এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটেছে ধরো আমরা একটা সরল যদি ছবি আঁকি ক্রোমোজোমের বোঝার জন্য আর কি একটা সরল ছবি আঁকলাম যদি একটা লম্বা একটা ছোট বাহু আঁকলাম এই লম্বা বাহুতে লম্বা বাহুর এক্স এক্স ক্রোমোজোমের ক্রোমোজোমের লম্বা বাহুর জিনের মধ্যে মিউটেশন ঘটছে বুঝলে তাহলে এটা এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটছে যার ফলে আট নাম্বার ফ্যাক্টর উৎপন্ন হচ্ছে না এই ফ্যাক্টরের নাম অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এবং এর জন্য হিমোফিলিয়া এই রোগ হচ্ছে এই হিমোফিলিয়া এর আরেক নাম হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া রাজকীয় হিমোফিলিয়া কেন রাজকীয় হিমোফিলিয়া কারণ হচ্ছে এই রোগটা প্রথম ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার মধ্যে দেখা গিয়েছিল মহারানী ভিক্টোরিয়া যাই যেহেতু ড পরিবারের ছিলেন মহারানী তাই ওই ডাক পরিবারের নাম অনুসারে রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া এটাকে বলা হয় ঠিক আছে এরপর আমরা চলে আসি হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বিও এক্স ক্রোমোজোমের মিউটেশনের ফলে ঘটছে এবং এক্ষেত্রে কি হয় হিমোফিলিয়া বিয়ের ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে ফ্যাক্টর নাইন আমরা বললাম না এক থেকে বারো তেরোটা ফ্যাক্টর আছে পঞ্চনের জন্য এক্ষেত্রে ফ্যাক্টর নয় ন নাম্বার ফ্যাক্টর এর নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর খ্রিস্টমাস বা ক্রিসমাস ঠিক আছে যার জন্য একে আবার খ্রিসমাস ডিজিজও বলা হয় খ্রিসমাস ডিজিজ ডিজিজ মানে রোগ ঠিক আছে আট নাম্বারের ফ্যাক্টর অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টর যদি অনু অনুপস্থিত থাকে বা উৎপন্ন না হয় সেক্ষেত্রে হিমোফিলিয়া বি রোগটা দেখা দেবে ঠিক আছে এরপর আমরা জানব যে এই হিমোফিলিয়া এ বা হিমোফিলিয়া বি কীভাবে বংশগতি প্রাপ্ত হচ্ছে অর্থাৎ বাবা মায়ের থেকে শরীরে এলে কীভাবে আসছে সেটা আমরা পানের স্কোয়ারের সাহায্যে জেনে নেব হুম